بسم الله الرحمن الرحيم. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inu. Man yahdihillahu fala mudilla lah wa man yudlil fala hadiya lah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. وقال الله تعالى في موضع آخر: اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. عن ثوبان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء. رواه مسلم. وفي رواية لأحمد بإسناد صحيح: وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي. أهل حديث أندلس بنغلاديش وبنغلاديش أهل حديث جبا شنغو কুমিল্লার তুলাগড় এলাকা কর্তৃক আয়োজিত ইসলামিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আকর্ষণ, শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত মোহতারাম ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধি মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আলালের মা ও বোনেরা, সমাজ সংস্কারে আহলে হাদিস আন্দোলনের অবদান, এই শিরোনামে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে পেশ করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হক বা অভ্রান্ত ওহি মানব জাতির সামনে পেশ করেছিলেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে। প্রথম তিনি তাদের উপরে পেশ করেছিলেন, যারা গ্রহণ করেছিলেন তারা হলেন
মুসলিমদের প্রথম সারি ব্যক্তিত্ব ভাগ্যবান সাহাবা কেরাম। সাহাবা কেরামের যুগ থেকে চলে আসা অভ্রান্ত আন্দোলন যুগে যুগে পরিচালিত হয়েছে, এখনো হচ্ছে। হকের দাওয়াত নিয়ে বিশ্বব্যাপী যে আন্দোলন পরিচালিত হচ্ছে, সে আন্দোলনের নাম আহলে হাদিস আন্দোলন। এই আন্দোলনের ইতিহাস স্বর্ণোজ্জ্বল ইতিহাস, এই আন্দোলনের ইতিহাস রক্তাক্ত ইতিহাস, এই আন্দোলনের ইতিহাস অত্যন্ত ঈর্ষণীয় ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণী মানুষের কথায় উল্লেখ করে বলছেন সূরা আরাফ 181 নম্বর আয়াতে, ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদূনা বিল হক ওয়া বিহি আদিলুন। পৃথিবীতে আমি আল্লাহ যত জাতি সৃষ্টি করেছি তার মধ্যে একটি কাফেলা রয়েছে, ইয়াহদূনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি আদিলুন, এবং এই হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। হক পথে পরিচালিত হয়, এই হক কোন হক? বাংলাদেশ সংসদে সংখ্যাগরিষ্ঠ এমপিদের অনুমোদিত হক, না হোয়াইট হাউসে পাশ হওয়া নিজস্ব থিওরির হক, না আন্তর্জাতিক আদালতে পাশ হওয়া হক, না এমন হক পথে পরিচালিত হয় যে হক মানুষের কোনো গৃহ থেকে আসেনি, খানকা মাজারে তৈরি হয়নি, কোনো সংসদ বা সচিবালয়ে জন্ম নেয়নি। ওই হক অনুযায়ী কথা বলে যে হক এসেছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, তার নাম পবিত্র কোরআন এবং সহি হাদিস। আল্লাহ বলেছেন সূরা কাহাফ 29 নম্বর আয়াতে, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আল হাক্কু মির রাব্বিকুম, হক তোমাদের প্রভুর পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হক মেনে নিবে, হকের প্রতি ঈমান আনবে। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হকের বিরুদ্ধে কুফুরি করবে। তবে মনে রেখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা আমার হক মানবে না, সীমা লঙ্ঘন করবে, এই সমস্ত জালেমদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। যে হক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়, সেই হক অনুযায়ী মাত্র এক শ্রেণীর মানুষ পৃথিবীতে বিচরণ করবে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। যদি সাহাবা কেরামের যুগ থেকে প্রলম্বিত ইতিহাস অল্প অল্প একটু একটু করে আপনাদের সামনে পেশ করি, বৈশিষ্ট্য অনুযায়ী প্রমাণিত হবে যুগে যুগে যারা আহলে হাদিস নামে পরিচিত তারাই বিভিন্ন সময়ে বাতিলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তারা টিকে আছে। কখনো তারা সংগ্রাম করেছেন জাহেলিয়াতের বিরুদ্ধে, কখনো সংগ্রাম করেছেন জয়ীফ ও জাল হাদিসের বিরুদ্ধে, কখনো সংগ্রাম করেছেন ভ্রান্ত আকিদাপন্থীদের বিরুদ্ধে, কখনো আন্দোলন করেছেন মুসলিম দেশ বিরোধী যখন চক্র গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে। এ আন্দোলনের ইতিহাস এক প্রলম্বিত ইতিহাস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুগ যুগ ধরে এই আন্দোলন পরিচালিত হবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 143 পৃষ্ঠে একটি হাদিস বর্ণিত হয়েছে সাওবান কর্তৃক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের মধ্যে একটি কাফেলা সর্বদা হকের উপরে অটল থাকবে, দৃঢ় থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করবে বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, ইতিমধ্যেই পশ্চিম আকাশে সূর্য উঠবে, সকালের সূর্য উদিত হবে, অর্থাৎ কিয়ামত অনুষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত তখন পর্যন্ত এই কাফেলা অব্যাহত ধারায় কোরআন এবং সহিহ হাদিসের উপরে অটল থাকবে। মাইক ঠিক করো, কোথায় গেছে ছেলে? ওর কানে শব্দ যায় না। সম্মানিত উপস্থিতি, যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম, যুগ যুগ ধরে এক শ্রেণীর মানুষ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে আন্দোলন করেছেন, তাদের পরিচয় ব্যক্ত করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেন, বাদাল ইসলাম ও গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলামের সূচনা হয়েছে অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে, ওয়াসায়াউদু কামা বাবাদা, ইসলাম আবার অল্প সংখ্যক মানুষের মাঝে ফিরে যাবে, সংখ্যা মানুষের বাড়বে না, যারা হকপন্থী হবে তাদের সংখ্যা কমই থাকবে। ওয়াসায়াউদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল ইসলাম আবার ফিরে যাবে তাদের মধ্যে। ফাতুবা লিল গুরাবা, তবে সুখের বিষয় হলো এই এই অল্প সংখ্যক মানুষদের জন্য রয়েছে জান্নাতে তৈরি তৌবা গাছের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের সঙ্গে আরেকটি পরিচয় ব্যক্ত করেছেন, মূলত এই পরিচয়টুকু নিয়েই আমি আমার আলোচনা পেশ করব, সেটা হলো মুস্তাদ আহমদ 16736 নম্বর হাদিসে এই অংশটুকু আসছে, ওহুমুল্লাযীনা ইউসলিহুন মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, এই সমস্ত লোক তারাই যখন আমার সুন্নাত মানুষ নষ্ট করে ফেলবে, আমার সুন্নাতকে মানুষ সমাজে প্রচলন রাখবে না, নষ্ট করবে, আফসাদান নাস
মিন বাদি মিন সুন্নতি, আমার বিয়োগের পরে, আমার মৃত্যুর পরে যখন লোকেরা সুন্নাতকে নষ্ট করবে, তখন এই অল্প সংখ্যক লোক ইসলিহুন, তারা সংরক্ষণ করবে, তারা সংশোধন করবে, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, কোনটা তাওহীদ আর কোনটা শিরক মানুষের কাছে স্পষ্ট করবে। আমি বলেছি একটি মাত্র কাফেলায় কাজটি করবে, তার মূর্তিমান চ্যালেঞ্জ ঘোষণা করছেন ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী রহিমাহুল্লাহ। তিনি বলছেন ওহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদূনা মাযাহিবার রাসূল, আহলে হাদিস গনি হলেন এই কাফেলা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে আঁকড়ে ধরে থাকে। ওয়াযুব্বুনা আনিল ইলম, যখন এই ইলমের উপরে অর্থাৎ ওহির বিধানের উপরে যখন অত্যাচার হয়, যখন বিপদ নেমে আসে, তখন আহলে হাদিসগণ তাকে সংরক্ষণ করে, বিপদকে দূর করে দেন। শুধু তাই নয়, তারপরে তিনি বলছেন লাও লাহুম, পৃথিবীতে যদি আহলে হাদিসগণ না থাকতেন, লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলি ইরজা ওয়ার রাইয়ে শাইয়্যাম মিনাস সুনান। তিনি বলছেন বিশ্ববাসী শুনে রাখো, আহলে হাদিসগণ পৃথিবীতে না থাকলে রাফেজি বলো, জাহামিয়া বলো, মুতাজিলা বলো, মুরজিয়া বলো, ইসলামের নামে আরো যত দল রয়েছে, তাদের কারো কাছে রাসূলের একটা সুন্নাত তোমরা পেতে না। কথাটা তো আমার নয়, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী রহিমাহুল্লাহ তিনি তার দার্থহীন বক্তব্য জগৎবাসীর সামনে উল্লেখ করে গেছেন। শারফু আসহাবুল হাদিস 26 পৃষ্ঠা আপনি খুলুন, সেটা পেয়ে যাবে। আরেকটি কথা উল্লেখ করি, তার বাস্তবতা পরে পেশ করব। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলেছেন তার উপাধি ছিল ইমাম আহলে হাদিস, কুতুবে সিত্তার শ্রেষ্ঠ বিদ্বানগণের একজন ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ। তিনি বলেছেন লাউলা হাদিহিল হিসাব আলান্দারাস আল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, এই পৃথিবীতে যদি আহলে হাদিসগণ না থাকতেন, ইসলাম ইসলাম দুনিয়াতে থেকে মিটে যেত, বেদাতিরা কুড়ে কুড়ে খেয়ে ফেলত, ইসলাম থাকত না। আমি আর একটি কথা না বলে এর বাস্তব কথা পেশ করতে পারছি না। ইমাম আবু বকর খতিব আল বাগদাদী রহিমাহুল্লাহ তিনি বলছেন একটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি কাফেলা তাদের সংখ্যা হবে অল্প, তারা এমন একটা কাজ করবে যখন মানুষ সুন্নাতকে নষ্ট করবে, তখন এই শ্রেণীর লোক সুন্নাতকে সংরক্ষণ করবে। আপনি কি মনে করেছেন কথাটা কি সাধারণ কথা? আফসাদুন নাস, পৃথিবীতে যত দল রয়েছে, যত মানুষ আছে, সংখ্যাগরিষ্ঠ মানুষের কাজই হবে সুন্নাতকে নষ্ট করা, পক্ষান্তরে এই অল্প সংখ্যক মানুষের কাজ হলো সুন্নাতকে সংরক্ষণ করা, মানুষের কাছে সংশোধনী পেশ করা। এটা হলো শিরক, এটা করা যাবে না, এটা হলো তাওহীদ, এটা হলো সুন্নাত, এটাই আঁকড়ে ধরতে হবে, এটা হলো বিদআত, এটা বর্জন করতে হবে। কিয়ামত পর্যন্ত, আজকের দিন পর্যন্ত এই কাজটি যারা করে আছে গোটা পৃথিবীতে, তাদেরকে আহলে হাদিস বলা হয়, নয়তো সালাফি বলা হয়, নয়তো আনসারুস সুন্নাহ বলা হয়, নয়তো আহলে সুন্নাহ বল জামাত বলা হয়, অথবা আহলে হাদিস বলা হয়, অথবা মুহাম্মাদি বলা হয়, অথবা রাফদানি বলা হয়, অথবা বলা হয় গালি দিয়ে বলা হয় লা মাজহাবি বলা হয়, অথবা বলা হয় গায়ের মুকাল্লেব। যুগ যুগ ধরে এই কাজটি করে এসেছেন ইমাম খতিব বাগদাদী রহিমাহুল্লাহ। উৎসাহ প্রদান করে বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন তারই গ্রন্থ শারফু আসহাবুল হাদিস, এই গ্রন্থের 42 পৃষ্ঠায় তিনি বলছেন কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা রাইন ওয়া তাহতাসিন রায়ান তাকিফ আলাইহি,
বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীতে যত দল মত রয়েছে সবগুলোর কাজ হলো নিজে আমূল তৈরি করে আর নিজে সন্তুষ্ট থাকে আর তার উপরেই চলে, সেওয়াই আসহাবুল হাদিস। তবে যারা আহলে হাদিস তারা নয়। কেন? ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আহলে হাদিসদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আল কুরআন হলো আহলে হাদিসদের মূল হাতিয়ার। ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, আল্লাহর নবীর সুন্নাত হলেন তাদের অকাট্য দলিল। ওয়ার রাসূলা ফিয়াতুহুম, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তাদের দলনেতা। ওয়ান নিসবাতু ইলাইহিম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বোধন করা হয় তাদের দিকেই। এবার তিনি বলছেন ফাকাদ জালাল্লাহু তাআলা আহলাহু আরকানাশ শারিয়া ওয়া হাদাবা বিহিম বিকুল্লা বিদআতিন শানিয়া দিনের খুঁটি হিসাবে সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীতে যেখানে নিকৃষ্ট বেদাতের জন্ম হয় আহলে হাদিসদের দ্বারা তাকে উৎখাত করে থাকে। ওহুমুল ওয়াসিতাতু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুন্নাতিহি, আহলে হাদিসগণ যুগ যুগ ধরে নবীর সুন্নাত আর মানুষের মধ্যে সমন্বয় সৃষ্টি করে থাকে। আল মুজতাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি, তাদের যারা আলেম তারা মুসলিম মিল্লাত কে হেফাজত করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করে। এরপরে তিনি বলছেন ফাজাইলুহুম জাহিরা, আহলে হাদিস বিদ্বানগণের শ্রেষ্ঠত্ব গোটা পৃথিবীর উপরে। বলুন আলহামদুলিল্লাহ। যে যুগে যখন আহলে হাদিস বিদ্বান সৃষ্টি হয়েছেন ওই যুগে অন্তত 50 বছর কোনো বেদাতে আলেমের ওখানে চান্স নেই। তার প্রমাণ এক আলবানিকে দিয়ে মেপে দেখুন, গত বিগত শতাব্দী আলবানিকে দিয়ে মেপে দেখুন গোটা পৃথিবীর বেদাতের আমার, আমি তো তার যুগে নয়, বেদাতিদের উৎপত্তি থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত যত বেদাতে আলেমের জন্ম হয়েছে সবগুলোকে যদি এক পাল্লা রাখা হয়, এই যুগে সৃষ্টি হওয়া নাসিরুদ্দিন আলবানিকে যদি এক পাল্লা রাখা হয় তবুও আলবানির পাল্লা ভারী হয়ে যাবে না। খতিব বাগদাদি, তিনি বাগদাদের মানুষ, এখন কথাগুলো বলছেন না, তিনি বলছেন ফাজাইলুহুম সাইরা, আহলে হাদিস আলেমদের শ্রেষ্ঠত্ব গোটা পৃথিবীবাসীর উপরে। ওয়া মাজাহিবুহুম জাহিরা, আহলে হাদিসদের পথটা হলো, চলার পথটা হলো স্পষ্ট। তারপরে বলছেন ওয়াহুজ্জাতুহুম কাহেরা, আহলে হাদিস বিদ্বানগণ যে দলিল পেশ করেন এই দলিলটা হলো অকাট্য, বেদাতিদের বিরুদ্ধে দলিল পেশ করলে বেদাতিরা জ্বলে সারখার হয়ে যায়। আর একটু বলি, তিনি বলছেন কাম্মিম মুলহিদিন ইয়াহলুদা বিশারিয়া, পৃথিবীতে যখন যে স্থানে মানুষ বেদাত তৈরি করে মা লাইসা মিনহা, যে বিধান শরীয়তে নেই এই ধরনের কোন বিধানকে যদি সৃষ্টি করে আল্লাহ তাআলা ইয়াজুব্বু বি আসহাবিল হাদিস, মহান আল্লাহ তাআলা আহলে হাদিসদের দ্বারা তো ওই বেদাতকে উৎখাত করে দেয়। আহুমুল হুফাজুল আরকানিহা ওয়াল কাওয়ামিনা বি আমরিহা ওয়া শানিহা, এই আহলে হাদিস গণ আল্লাহর রুকুনকে প্রতিষ্ঠিতকারী এবং তার হেফাজতকারী। আলা উলাইকা হিযবুল্লাহ, বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীতে আহলে হাদিস গণ হলো আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিযবুল্লাহি মুফলিহুন, এর পরের বাক্যটা হলো শুনে রেখো, যুগ যুগ ধরে
আল্লাহর সেনাবাহিনী বিজয় লাভ করবে। আমি এই কথাগুলো পেশ করলাম আল্লাহর নবীর এই হাদিসের বাস্তবতা বোঝানোর জন্য। কোন হাদিস? আমার কথা বলার একটু শক্তি কমে গেছে মনে হয়, একটু পানি নিয়ে আসো। তুমি কি বলছিলাম? ওহুমুল্লাযীনা ইসতাহউন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি, এই অল্প সংখ্যক মানুষই এমন অবদান রাখবে পৃথিবীর সমস্ত মানুষ সুন্নাতকে নষ্ট করবে, এই অল্প সংখ্যক মানুষ সুন্নাতকে হেফাজত করবে। এই হাদিসের বাস্তবতা বোঝানোর জন্য আমি তিনজন বিদ্বানের কথা উল্লেখ করলাম। অবশ্যই এটা প্রমাণিত কথা। দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল একসময়ের মাহমুদুল হাসান, তিনি আবু দাউদের ভাষ্য লিখতে গিয়ে 209 পৃষ্ঠার একটা জয়ীফ হাদিসকে কাটছাঁট করেছেন। যত বড়ই পণ্ডিত হোক না কেন, আলেম হোক না কেন, যদি মাঝহাবি হয় ব্যক্তি, ওই ব্যক্তির কাছে কুরআন এবং হাদিসের বাণী কিছুই না, ওর কাছে মাঝহাবের বাণী হলো ভালো। ছিল হাদিসটাতে ইশরিনা লাইলাতান, 20 রাত্রি। হাসান থেকে বর্ণিত হাদিসটি, তিনি টিকা লিখতে গিয়ে ওই জায়গায় যোগ করলেন ইশরিনা রাকাতান, 20 রাকাত। এই জাল করে 20 রাকাত তারাবি প্রমাণ করার চেষ্টা করেছে। এই কথাটা কেউ বলবে না, যেখানে থাকবো সেখানেই বলবো। এই এবারও এই শব্দ চুরি করা হলো কেন? আবু দাউদের উপরে সবচেয়ে অত্যাচারটা বেশি করা হয়েছে। 109 এবং 10 পৃষ্ঠা খুলুন, আমি বলছি আপনাদেরকে, প্রমাণ দিচ্ছি। মূল আবু দাউদ উপমহাদেশে পড়ানো হয়, গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান সব জায়গায় পড়া হয় না যে আবু দাউদ। এই আবু দাউদের 109 পৃষ্ঠা খুলুন, বুকের উপরে হাত বাঁধার নাভির নিচে হাত বাঁধার মোট 4টি হাদিস ছিল। 4টি হাদিসের একটিও নাই, 4টি হাদিস 4টি তুলে দিয়েছে উপমহাদেশের ছাপায়। অপরাধ, ইমাম আবু দাউদ 3টা নাভির নিচে হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলেছেন, বুকের উপরে হাত বাঁধার হাদিসকে তিনি সহি বলেছেন, এটা হলো অপরাধ। ঠেকাতে পারবে না এটা। এজন্য বলি আবু দাউদ শুধু বাংলাদেশে প্রিন্ট হয় না, আবু দাউদের প্রতিনিধিত্ব শুধু খানকা পূজারি, মাজার পূজারি, মাঝহাবের পূজারীরা করে না। পৃথিবীতে এই শরীয়তকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ প্রেস তৈরি করেছেন, তোমাদের এই ধরনের ধূর্ত নীতির উন্মুক্ত করে দিয়েছেন। বাস্তবতা, সহি বুখারী খুলুন 269 পৃষ্ঠা খুলুন, মূল বুখারী খুলুন। এমনকি আমার কথা যাচাই করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারী খুলুন, বাংলা আবু দাউদ খুলুন, আমার কথা যাচাই করার জন্য। উলামায়ে কেরাম কুরআন হাদিসকে ছেড়ে দেয়নি, সমস্ত ইমাম আবু দাউদ এমনিতেই বলেননি লাউলা হাযিহিল ইসতাবা লামদারাসাল ইসলাম, আহলে হাদিসগণ পৃথিবীতে না থাকলে বেদাতীরা ইসলামকে একেবারে পৃথিবীর বুক থেকে মিটে দিতে, এমনি বলেন। বাস্তবতা, সহি বুখারীর ইমাম বুখারী লেখ অধ্যায় রচনা কিতাবু সলাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায়। এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার 11 রাকাতের হাদিস নিয়ে আসছেন। 11 রাকাতের হাদিস বর্ণনা করার কারণে গোটা বিশ্বব্যাপী জেনেছেন, মানুষ জানতে পেরেছেন এই মর্মে যে তারাবির সালাত কত রাকাত? 11 রাকাত, 8 × 3 = 11 রাকাত। এই জিনিসটা যেন মানুষ বুঝতে না পারে, এই জন্য উপমহাদেশের বেদাতি বিদ্বানরা কিতাবু সলাতি তারাবি অংশটাকে তুলে দিল। চ্যালেঞ্জ করলাম সহি বুখারী খুলেন, আজও হাটহাজারি মাদ্রাসায় যে বুখারী পড়ানো হয় এই বুখারী তার নেই। এই উপমহাদেশে খারেজি মাদ্রাসায় যে বুখারি পড়ানো হয়, দারুল উলুম দেওবন্দে পড়ানো হয়, সাহারনপুরে পড়ানো হয়, মাজাহিরুল উলুমে পড়ানো হয়,
জামিয়া সালাফিয়াতে পড়া হয়, সব জায়গায় যে বুখারী পড়ানো হয়, এই বুখারীর ওই জায়গাতে কিতাব ও সালাতের তারাবি নেই, বেদাতীরা তুলে দিয়েছে। অথচ মূল বুখারী খুলুন, এটা করলো কাদের ষড়যন্ত্রে, একটাই কারণ, তারা অপব্যাখ্যা দেয়া বলে যে এইটা হলো তাহাজ্জুদের সালাত। ইমাম বুখারী যখন অধ্যায় রচনা করেছেন কিতাব ও সালাতের তারাবি, যেই পড়বে যে আলেমই পড়বে তার কাছে স্পষ্ট হয়ে যাবে এটাই তারাবির সালাত। এই কূটকৌশলের জন্য এই কাজটা করেছে, শুধু একটি নয় দুইটি নয়, প্রমাণ আপনি কত নেবেন, হাদিসকে নষ্ট করেছে। আবার উল্টা দিকে বিশ্লেষণ করুন, সমস্ত বেদাতি মাদ্রাসাগুলি খতমে বুখারীর অনুষ্ঠান করে কোটি কোটি টাকার ব্যবসা করছে তারা। আমি এটা ধিক্কার জানাই, বুঝতে পারি না, আমি এটা ধিক্কার জানাই যারা সহি হাদিস সহি বুখারীর হাদিসকে জীবনে আমল করে না। ইমাম বুখারীকে সারাটি বছর কটুক্তি করা হয় যে বুখারীর এবারত চেঞ্জ করা হয়েছে, এই বুখারীর একটি দার্সের অনুষ্ঠান করে খতমে বুখারী করে গোটা উপমহাদেশে বিনা পুঁজির ব্যবসা করা হচ্ছে, আমি এই নীতিকে ধিক্কার জানাই, 100 বার ধিক্কার জানাই। এটা কেন করা হলো? আপনি খতমে হেদায়া করুন, আমার আপত্তি থাকবে না, খতমে কুদরি করুন, আমার আপত্তি থাকবে না। আপনি সহি বুখারীর নামে খতমে বুখারীর অনুষ্ঠান করছেন কেন? এই ইখতিয়ার তো আপনি রাখেন না যে বুখারীর এবারও চেঞ্জ করা হয়। সব জায়গায় ইমাম বুখারীর বিরুদ্ধে কটুক্তি করা হয়, এমনকি সহি বুখারীর হাদিসকে অনুবাদ দেখেন করেছে আধুনিক প্রকাশনী, আধুনিক প্রকাশনী অনুবাদ করতে যে অনুবাদের নামে প্রতিবাদ করেছেন শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, তিনি বুখারী অনুবাদ করতে গিয়ে অনুবাদ নয় প্রতিবাদ করেছেন, যেখানে মাযহাব বিরোধী হাদিস এসেছে ওই জায়গায় হাদিসকে একেবারে টুকরো টুকরো করে কেটে একেবারে হত্যা করেছেন। তারা ঠিক রাখেন, তবে আহলে হাদিসদের আন্দোলন কি থেমে থাকবে? না, মুখোশ উন্মোচন করবে, এক সময় করবে, ও মুক্তি পাবে না। চলুন, জীবন দিবে হাদিসের আমল ছাড়বে না, তার প্রমাণ কতটা নেবেন? শিক্ষা দিতে গিয়েছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু সুন্নাতকে কোরআন তেলাওয়াতের জন্য পাঠিয়েছিলেন, 68 জনকে হত্যা করেছিল খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে রেখেছিল, একজন পালিয়ে এসেছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রিপোর্ট পেশ করছেন, আল্লাহ নবীর এই রিপোর্ট বিশ্লেষণ করা যাবে না। 68 জন সাহাবিকে টুকরো টুকরো করে হত্যা করেছে, আগে চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, অতঃপর মাথা কেটে হত্যা করেছে প্রত্যেকজনকে। আমি পালিয়ে এসেছি, ভাই খুবাইবকে তারা বন্দি করে রেখেছে। খুবাইব রাজালনের কোরআন তেলাওয়াত এত চমৎকার ছিল, এত দূরদর্শী সাহাবী ছিলেন, চোখের সামনে সাহাবীদেরকে এইভাবে হত্যা করা হয়েছে, কিন্তু খুবাইব রাজিয়াল্লাহু আনহু ছিলেন নির্ভীক, বাতিলের সামনে কখনো মাথা নত করেননি। তাকে বলা হয়েছিল ওকে বেঁচে রাখার জন্য আত্মসমর্পণ করতে, বলো দূরে বেঁধে রাখছে এক ঘরের মধ্যে যেখানে খাবার নেই, মানুষ নেই, পানি নেই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসলো, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে খাওয়ানোর ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করবে। আশ্চর্য হতে হয়, অমৌসুমি ফলের চুষা খোসা ঘরের পিছনে পড়ে থাকে, জিজ্ঞেস করা হলো খুবাইবকে, তিনি বললেন হাযা মিন ইনদিল্লাহ, আরে এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে,
স্বাস্থ্য ভালো হয়ে গেল, খুবাইবকে দমন করা গেল না, সিদ্ধান্ত নিল তাকে হত্যা করতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে। শেষে প্রস্তাব দিল, দেখো এই যে ফাঁসির কাষ্ঠ, তোমাকে গলায় ফাঁস পরে হত্যা করা হবে। সহিহ বুখারীতে স্বর্ণাক্ষরে লেখা আছে, দ্বিতীয় খণ্ডের 559 পৃষ্ঠা খুলুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর কথাকে তিনি নকল করেছেন। প্রস্তাব দিল, তুমি মুহাম্মদের দিন ত্যাগ করো। খুবাইব বলেছিলেন, তুমি আমাকে মেরে ফেলবে, তবে একটি কাজ করতে দাও, আমি আল্লাহর কাছে দুইটি সেজদা দিয়ে দিই, সর্বশেষ সেজদা। কত আল্লাহ পাগল ব্যক্তি ছিলেন, তিনি দুই রাকাত সালাত দ্রুত আদায় করে সালাম ফিরে শেষ করে বলছেন, তোমরা যদি এটা মনে না করতে যে খুবাইব সেজদাটা খুব দেরি করে করছে মৃত্যুর ভয়ে লাজিত্তু, আমি সেজদার অনেক দীর্ঘ করতাম। এটা হলো শেষ সেজদা, আল্লাহর সামনে আর কোনোদের মাথা কত করতে পারবো না, এটা আমার শেষ সেজদা, আমি অনেক দীর্ঘ করতাম কিন্তু দীর্ঘ করতে পারলাম না, একটাই কারণে, তোমরা মনে করবে খুবাইব মৃত্যুকে ভয় করে। এই কথা বলেই তিনি হুঙ্কার ছেড়ে বলছেন, শোনে রাখো, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয় তখন আমি কোনো কিছুকে পরোয়া করি না। আলাইয়ে জামবিন কানাফিল্লাহ মাসরাই, মনে রেখো আমার উপরে যতই নির্যাতন করা হোক না কেন সবগুলোই হবে আল্লাহর উদ্দেশ্যে। ওয়াদালিকা ফিযাতিল ইলাহি ইয়াশা, মনে রাখো এই অত্যাচারের কারণে আল্লাহ চাইলে কাল কিয়ামতের মাঠে ইউবারিক ফি আওসালে ফি কুল্লি শিলবিন মুবাসাই, আমি জানি আমাকে হত্যা করার পরে তোমরা আমার চোখ তুলে নিবে, কান কেটে নিবে, হাত কেটে নিবে, তোমরা আমার নাক কেটে নিবে, আমাকে টুকরো টুকরো করে শেষ করে দিবে, আমি জানি। মনে রাখো ইউবারিক ফি আওসালে ফি কুল্লি শিলবিন মুবাসাই, আগামী কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলা আমার প্রত্যেক টুকরায় পৃথক পৃথক বরকত দান করবে। সবাই আপোষ করেনি, আপোষ করার মতো মানুষ নয়। আহলে হাদিস আন্দোলনের চূড়ান্ত সাক্ষ্য, চূড়ান্ত ইতিহাস আমার সামনে উন্মুক্ত, সহিহ বুখারীর পাতা থেকে এটাকে তুলে দেওয়া যাবে না, কখনোই না, সম্ভবই নয়। যুগ যুগ ধরে যুবকদেরকে এই কথা বার বার প্রেরণা দেয়, খুবাইবকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো, পরবর্তী ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংরক্ষণ করলেন দীর্ঘ 29 দিন, গাছে টাঙিয়ে রাখছে, মারার পরে তাকে দাফন করতে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুবাইবকে গাছে টাঙিয়ে রাখা হয়েছে, তোমরা কে দায়িত্ব নেবে তাকে নিয়ে চলে আসবে? দুইজন সাহাবী দায়িত্ব নিয়ে গাছ থেকে নামে নিয়ে আসছে, ইতিমধ্যে জানতে পেরেছে লাশ নিয়ে দৌড়ানো যায় না, অনেক দূরে এসে লাশটিকে রেখে দুইজন সাহাবী বলছেন, আল্লাহ তোমার এক বান্দাকে তোমার জমিনের উপর রেখে দিলাম, তুমি হেফাজত করো, এছাড়া আমাদের কিছু করার নেই। যখন আসছিল ধরে ফেলবে তখন মাটির মধ্যে খুবাইবের দেহ যায়নি, এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একদল মৌমাছিকে পাঠানো হয়েছে, এর ভয়ে শত্রুরা আস্তে আস্তে মৌমাছি তাকে সংরক্ষণ করল, আল্লাহর বান্দাকে তার মাটির নিচে তিনি নিয়ে নিলেন। সাহাবীরা দেখলেন আল্লাহ নবী 29 দিন যাবৎ তাকে টাঙিয়ে রাখা হয়েছে, লাশের কিছুই হয়নি, বরং এমন সুগন্ধি ছুটছে পৃথিবীতে কোনোদিন এই সুগন্ধি পাওয়া যাবে না। জ্বলন্ত ইতিহাস যদি উল্লেখ করা যায় আপনি কতটা নেবেন? খুবাইবের উক্তি প্রমাণ করে বিশ্ব কাঁপানো উক্তি, আর কি আছে? এটা সম্ভব নয়। যখন শুরু হলো
সাহাবা কেরামের যুগের পরে খাব্বাব রাদিয়াল্লাহুর ইতিহাস জ্বলন্ত ইতিহাস আগামী কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। যুবক সাহাবিকে বলে বিয়ে করেছেন, স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে যখন দুর্দিন উসমানকে হত্যা করেছে তারা, উসমান আপোষ করেননি, ওমরে ফারুককে হত্যা করেছে শত্রুরা, ওমরে ফারুক আত্মসমর্পণ করেননি, আবু লুলু নামের এক বেয়াদবকে এক বদমাশকে লাগিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহুর মতন অর্ধজাহানের খলিফাকে রাতের অন্ধকারে ফজর সালাতরত অবস্থায় ইমামতি করার অবস্থায় তার উপরে অস্ত্রাঘাত করে তাকে হত্যা করা হলো। আপোষ করেন আপোষহীন খলিফা, কখনো পরোয়া করেননি। এক ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা এই বদমাস উপরে ইসলাম গ্রহণ করে ভিতরে ইহুদিয়াত লুকিয়ে রেখে তাকে হত্যা করলেন। বলা হয়েছিল যে আপনি আজকে যাবেন না, রাতটা যেন ভারী মনে হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন, এত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, পৃথিবীর কোন শত্রু কোন জন্তু কোন কিছুকেই তিনি ভয় করতেন না, তার এত বিশ্বাস ছিল। হত্যা করা হলো, একইভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, একইভাবে হত্যা করা হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মারা হয় ইতিহাস বলবেন কি করে 40 দিন তাকে বন্দি করে রাখা হলো, কিন্তু আগেই বলে গেছিলেন কানে কানে যখন আল্লাহ মারা যাচ্ছেন উসমানকে ডেকে নিয়ে বলছে, উসমান শোনো, তোমার গায়ের জামা খুলে নেওয়া হবে, চেষ্টা করবে, বারবার বলা হবে তুমি যেন গায়ের জামা খুলে দিও না। বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন উসমান রাদিয়াল্লাহু আনহু খুব আনন্দে রাসূলের কাছে গেলেন, আল্লাহর নবী তার কানে কানে কি যেন বললেন, কিন্তু যখন বেরিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু উসমান রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে গেলেন তখন তার চেহারা দেখছি একেবারে ভীতু সন্ত্রস্ত, মনে হয় কি বিপদ তার উপরে চেপে গেছে। আমি তার কাছে শুনেছিলাম ঘটনা কি, যে বলছেন আল্লাহ নবী আমার কাছে এই কথা বলে গেছেন, তোমার জামা খুলে নেওয়ার চেষ্টা করা হবে, তুমি জামা খুলে দিও না। এটা বুঝেছেন খেলাফতকে, দীর্ঘ 40 দিন তাকে আটকে রাখা হয়েছে, কোনো পানি পর্যন্ত তার বাড়িতে ফেরত দিতে দেয়নি। খারেজিরা এমন পরিকল্পনা করে এই ইরাক থেকে গেছিল তারা মদিনায়, ইরাক থেকে মদিনায় যাওয়ার পর মদিনায় ঘেরাও করে আশ্চর্যজনক ব্যাপার, 40 দিন আগে তিনি জুমার খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়া অবস্থায় তার মাথার উপরে আঘাত করে খারেজিরা। তিনি বলেছেন না, তোমরা যতই আঘাত করো যতই শর্ত করো না কেন, মনে রেখো কোশ্চেন কালে কখনোই আমি নবীর রেখে যাওয়া ভবিষ্যৎবাণীকে কখন লঙ্ঘন করতে পারবো না। করেননি তিনি, বাড়িতে চলে আসলেন, 40 দিন না খেয়ে আছেন, সিয়াম পালন করছেন, তিনি বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হলো, এমনকি বুকের উপরে গাফিম নামক এক বদমাস বুকের উপরে চড়ে তার বুকের উপরে আঘাত করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পৃথিবীর বুক থেকে বিদায় দিয়ে দিল। যখন তার মাথায় আঘাত করে রক্তের ফিনকি বেরিয়ে গিয়ে পবিত্র কোরআনের উপরে পড়ে ফাসাইয়াকফিকাহুমুল্লাহ ওই আয়াতটার উপরে গিয়ে পড়েছে, আয়াতের অনুবাদ হলো আল্লাহ তোমাকে অচিরে শত্রুদের বিরুদ্ধে তোমাকেই সফল করবেন। ঘটনা তাই, শত্রুরা কোথায়, ইসলামী খেলাফত টিকেছে, শত্রুরা টিকতে পারেনি। তার স্ত্রী নাইলা দ্রুত এসে তাকে মেরে যখন ফেলা হচ্ছে, তাকে অস্ত্র দ্বারা আঘাত করছে, বাধা দিতে এসেছে, স্ত্রীর পিছনে পিঠের দেশে এত জোরে আঘাত করেছে মৃত্যু পর্যন্ত তিনি আর কোনোদিন উঠে বসতে পারেননি, তার দুই হাতে 10টি আঙ্গুল 10টাই কেটে নিয়েছে। নির্যাতন কাকে বলে, পানি খেতে চেয়েছিলেন একটু যে আমাকে পানি দাও, তিনি
তার মাথা বের করে জালনা দিয়ে মাথা বের করে বিদ্রোহীদেরকে বলছিল, এই কূপ আমার টাকা দিয়ে কিনা, আমি সাতটা করে দিয়েছি। যে কূপের পানি তোমরা খাচ্ছ, আমার পানি খাওয়া তোমরা বন্ধ করে দিয়েছ। আমি সকল মুসলিমদের জন্য দুর্দিনে আমি ক্রয় করে আল্লাহর ওয়াস্তে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, আর তোমরা আমাকে পানি খেতে দিবে না, তাই না? খেতে কিন্তু আপোষহীন ছিলেন, অসম্ভব। আল্লাহর নবী বলেছেন, আমি কখনো কখনোই হতেই পারে না, আমি এটাকে কখনো ভবিষ্যৎবার লঙ্ঘন করতে পারবো না, মেরে ফেলে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগেই বলেছিলেন, উহুদ পাহাড়ের উপরে যখন উঠেছেন, যারা হজ করতেছেন তারা দেখেছেন পাহাড়ের উপরে উঠা মাত্রই পাহাড় কাঁপতেছিল। তিনি বলেছেন, এই পাহাড় কাঁপো কেন, তুমি কাঁপছো কেন? মনে রেখো, তোমার উপরে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, আর দুইজন শহীদ আছেন। কয়জন হলো? উহুদ পাহাড় কাঁপতে কাঁপতে থেমে গেল। আল্লাহর নবী বলছেন, ইন্না লাহুদ ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু, সাহাবীরা উহুদ আমাদেরকে ভালোবাসে আর আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। কি বুঝতেন? না মুতাশাবে হাত বোঝা যায় না, এটা মৌজে যা। উহুদ আমাকে আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি, এই ভবিষ্যৎবাণী করে গেছিলেন। ঠিক আলী রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে হত্যা করা হলো। যখনই আমি বলতে গিয়েছিলাম খাব্বাবের ঘটনা বলতে গিয়ে, খাব্বাব বিন আরতাতের ঘটনা এতই লোমহর্ষক, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো একইভাবে। ফজর সালাতের জন্য বেরিয়ে গেছেন, কত তারা ষড়যন্ত্র করেছিল, উসমানে যারা হত্যা করেছিল তাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু শাস্তা করেছিলেন। শাস্তা করেছিলেন মানে তারা যে সময় বেঁচে ছিল সবাইকে হারুন নামক ইচ্ছাকে তিনি হত্যা করেছিলেন, কারণ এই বদমাইশগুলো আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর আসনে বসিয়েছিল। তারপরে কি হলো, আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করলো, মেরে ফেলে দিল, সালাতে যাচ্ছে এমন অবস্থায়, এরাই হলো খারেজি। মারার পরে বলছে, শোনো, শাহাস্তুহু আরবাইনা ইয়াওমান, আমি এই তরবারিটি 40 দিন যাবত ধার দিয়েছি, একদিন না। ও আকুল, আমি বলেছি, আল্লাহুম্মা আইয়াক্তালা বি শাররিল খলকে, এই তরবারি দ্বারা আল্লাহ তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করার সুযোগ দিও। কত বড়, কত বড় ধূর্ত, তাকে হত্যা করলো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তোমরা আলীর মতো একজন ব্যক্তিকে, তিনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন, তিনি হলেন রাসূলের ভবিষ্যৎবাণীর শহীদ, তিনি আল্লাহর রাসূলের জামাতা হাসান হুসাইনের বাপ ফাতেমার স্বামী, তার মতো তার কত ভবিষ্যৎবাণী তা করে গেছেন, তার মতো লোককে তোমরা হত্যা করলে। এই কথা বলা মাত্রই খুবায় খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে আক্রমণ করে। লোমহর্ষক ঘটনা, এই জন্যই বলছি, অন্তঃসত্ত্বা তার স্ত্রী, পেটে সন্তান আছে, বাধা দিতে আসা মাত্রই সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে এমনভাবে মারল, তার পেটের উপরে তরবারিদের আঘাত করলে সন্তান বেরিয়ে যায়। এই ঘটনা বর্ণনা করা যায় না, কিন্তু খোবায়ব রাজনা বলছিলেন, হে আল্লাহর শত্রুরা, মনে রেখো, আমার এই হত্যার বদলা, এই হত্যার প্রতিফলন বরকত আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। মারা গেলেন, স্ত্রীকে হত্যা করলেন, খাব্বাবকে হত্যা করলেন, পৃথিবীতে তারা টিকতে পারেনি। এটা হলো খারেজি ফেতনা। খারেজি ফেতনাকে দমন করার জন্য সাহাবায়ে কেরাম ছিলেন একাট্টা, অসম্ভব।
খারিজদের কাছে মাথা নত করব না, যেগুলো বললে কোরআন এবং সহিহ হাদিসকে রক্ষা করতে চাইলে জীবন দিতে প্রস্তুত রয়েছি, কিন্তু কোরআন সুন্নার বাণীকে আমি নষ্ট করব কি? তাদের দৃঢ় ঈমান। যদি চাইতেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে আমি খেলাফত দিয়ে দিলাম তোমরা চালাও, তাহলে কিছু বলতো না, কিন্তু দিয়েছিলেন কি না দিবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু কঠোর, শোনো খারেজিদের বিরুদ্ধে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন তোমরাই হত্যা করবে। 2523 নম্বর হাদিস সহিহ মুসলিমে আল্লাহ নবী বলে দিলেন সাহাবীরা শোনো, ইখরুজু কওমুন, এক শ্রেণীর মানুষ বের হবে, হুদা সাউল আস্তাসু ফাও আহলাম, তারা বয়স হবে তরুণ, বুদ্ধিতে হবে পচা বুদ্ধি মোটা বুদ্ধির, এক তুলুনা আহলাল ইসলাম ওয়া গুনা আহলাল আওসান, মুসলিমদেরকে হত্যা করবে এবং কাফের মুশরিক মূর্তি পূজাদেরকে ছেড়ে দেবে। শুনে রাখো, তাহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমল দেখে এত ভালো লাগবে, তাদের সিয়াম দেখে এত ভালো লাগবে, তাদের সালাত দেখে এত ভালো লাগবে, তোমরা মনে করবে আমাদের সালাত সিয়াম আমল হচ্ছেই না। মনে রেখো, ইখরুজুনা লিল ইসলাম কামা ইখরুজুস সাহমু মিনার রামিয়া, সাহাবীরা এই সমস্ত লোকেরা ইসলাম থেকে অনুরূপ বেরিয়ে যাবে যেভাবে তীর মারার পরে শিকার ভেদ করে তীর বেরিয়ে যায়, তীরের সঙ্গে কিছু লেগে থাকে না, ঠিক এরা ইসলাম থেকে অনুরূপ বেরিয়ে যাবে, তারা ইসলামের কোনো অংশ তাদের মধ্যে থাকবে না, ভবিষ্যৎবাণী করে গেছিলেন। আল্লাহ বলছেন শুনে রাখো, ওয়াইন ওয়াজাত্তুহুম, আমি যদি আমার যুগেদেরকে পাই, লাক্তুলান্নাহুম কতলাম, আমি পেলে এদেরকে আদ জাতির মতো পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেব। ওয়াইন ওয়াজাত্তুহুম, তোমরা যদি পাও অবশ্যই তোমরা ফাকতুলুহুম হাইসু ওয়াজাত্তুহুম, যেখানে পাবে সেখানেই তাদেরকে তোমরা হত্যা করবে। যদি হত্যা করো ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সবচেয়ে নেকির অধিকারী হবে। এই ভবিষ্যৎবাণী যখন তিনি করলেন, যখন ভবিষ্যৎবাণী করে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের চেহারা বুঝতে পারলেন, বুঝতে পেরে সিদ্ধান্ত নিয়ে হত্যা করতে হবে, শুধু হত্যাই করে তিনি বলেছিলেন আল্লাহর শাস্তি এদেরকে আমি দেব, দিয়েছিলেন। তাই তিনি কাউকে ক্ষমা করেননি, ওই হারুন নামক যাদেরকে পেয়েছেন তাদেরকে ধরে হত্যা করেছেন, আপোষহীন খলিফা তিনি আলী রাদিয়াল্লাহু আনহু, কাউকে পরোয়া করেননি, নিজে নিহত হয়েছেন, তবে নবীর বাণী বাস্তবায়ন করার পরে, তার আগে নয়। গেল দুইটা যুগ, এবার কি হবে? এবার আগমন ঘটল, খারেজিরা ঘটল, শিয়ার আসলো, মুরজি আসলো, আর কাদারি আসলো, এই চারটি দল, চারটি দলই জাহান্নামে। আল্লাহর নবী এমন ভবিষ্যৎবাণী করে গেছেন, আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, খারেজিরা হবে জাহান্নামের কুকুর। 173 নম্বর হাদিস ইবনু মাজা খুলুন, মুরজি এবং কাদারিয়া এই দুইটা খুলুন, তাবরানি আউসাফ 4204 নম্বর হাদিস, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রাখো সাহাবীরা, লা ইয়ারিদান আলা আলাইয়াল হাউজা ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ আল কদর আল মুরজিয়া ওয়াল কদরিয়া, দুইটা শ্রেণীর মানুষ কাল কিয়ামতের মাঠে আমার কাছে পানি পান করতে যাবে, কাউসারের পানি পান করতে যাবে, কিন্তু তারা কাউসারের পানি খেতে পারবে না, ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ, পানি শুধু নয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এই দুইটা দলের নাম স্পষ্ট। আর সহিহ বুখারীর 3104 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শিয়ারা হলো ফেতনাবাজ, এটা ইরাক থেকে এরা বের হবে, এদের থেকে সাবধান। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী ইঙ্গিত দিয়েছিলেন এই শিয়াদেরকে, যারা আলীর পক্ষ সমর্থন করে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে। চারটা দল শেষ, এরা বিভক্তি বিভ্রান্তি সৃষ্টি করলো, এই চারটি দলের নীতি, আসলো ভ্রান্ত আকিদার যুগ, নোংরা আকিদার যুগ, এরপর আসলো ভ্রান্ত উসুলের যুগ, কে দূর করবে এটা?
আল্লাহ রাব্বুল আলামিন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এমন জ্ঞান দিলেন কুরআনের বুঝানোর জন্য, তোমরা নোংরা ভ্রান্ত আকীদা নিয়ে আছো কেন? আমার কথা লম্বা হয়ে যাবে যে সব বিশ্লেষণ করতে চাই। শিয়াদের বোঝানোর জন্য পাঠালেন, খারেজিদের বোঝানোর জন্য পাঠালেন আলী রাদিয়াল্লাহু আনহু, বোঝাও তাদেরকে, তাদের ইলম নেই। কাফের ঘোষণা দিল আলী রাদিয়াল্লাহু আনহুকে, কি নোংরা আকীদা, চিন্তা করুন, স্পষ্ট সামনে ভবিষ্যৎবাণীগুলো আছে, এরপরও বলছেন আলী কাফের হয়ে গেছে, হত্যার যোগ্য অপরাধী। এই যুগটাকে কে ট্যাকেল দিবেন? ইবনু উমরের মধ্যে এমন মেধা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এমন তীক্ষ্ণ মেধা দিলেন, হাদিসগুলো সব সংরক্ষণ করলেন, আকীদার দিক থেকে সাহাবায়ে কেরামের সাথে তারা পারলো না। অবশেষে শিয়ারা চিহ্নিত হলো কিভাবে? কত নোংরা শিয়ারা! শিয়ারা উদ্ভটটি একটা জিনিস আবদানি করলো যে ওদের মধ্যে অনেক ভাগ আছে, তার মধ্যে একটি ভাগ হলো এই এই কুটনি বুড়ি আয়েশার ষড়যন্ত্রের কারণে আলী খলিফা হতে পারেননি। বলুন নাউজুবিল্লাহ। আবু বকর খলিফা হলো শুধু আয়েশার ষড়যন্ত্রের কারণে। সুতরাং আবু বকর, উমর এবং উসমান তিনজনের হাতে বায়াত করে যত সাহাবী বায়াত করেছে সবগুলোই কাফের হয়ে গেছে। এটা হলো শিয়াদের আকীদা। বলুন আল্লাহ নবী ভবিষ্যৎবাণী কার জন্য করে গেছেন? তাহলে ওরা যে জাহান্নামে, মানে জান্নাতি হবে ওরা? ও আপনি এখন জিনা বলছেন, কিন্তু ওই ইরানের শিয়াদেরকে তো ঠিকই আপনি বলেন ইসলামের রাষ্ট্রের একটা প্রামাণ্য দলিল, ওটা কি ইসলামী রাষ্ট্র? আহা, এটা তো আপনি বুঝেননি। এক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জেনা করেছিলেন, এটা কথা সত্য, এটা হলো শিয়াদের দাবি। উসমান কূটনীতি করে কুরআনের মধ্যে এই আয়াতগুলো নিজেরা সংযোজন করেছেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়নি 17টা বলছে। সুতরাং এই আয়াতগুলো উসমান নিজে সংযোজন করেছে, সুতরাং এই কুরআন মানা যাবে না, বরং আয়েশাকে কবর থেকে তুলে দূর না মারা পর্যন্ত বাকিউল গড়গড়ে তার কবর থাকবে না। এবার কি করতে হয় বলেন এবার দেখি। এটা হলো আকিদাগত ফেতনা। কাদারিয়া বলল তাকদীর বলে কিছু নেই, মুরজিয়ারা বলল স্পষ্ট ভাষায় যে ইমান আর আমুলের বিষয়টা পৃথক, কোন ব্যক্তি শুধু বিশ্বাস করলেই জান্নাতে যাবে, আমুল করা লাগবে না। দেখছেন, এইগুলোকে প্রতিরোধ করবে কে? কোথায় গেল স্বার্থের নিশি মহল? সেই যুগেতে কাউকে পাওয়া গেল না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিদ্বানকে পৃথিবীতে নাজিল করলেন, তার মধ্যে একজন হলেন ইমাম মালিক রহিমাহুল্লাহ, একজন হলেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, কিতাবুর রিসালা লিখলেন, একজন হলেন ইমাম আহমদ বিন হাম্মুল রহিমাহুল্লাহ। এই অত্যাচারে মুসলিম উম্মাকে কে ঠেকাবে? সবাই একপন্থী হয়ে গেছে, সবাই শিয়াপন্থী হয়ে গেছে, সবাই কাদারিয়াপন্থী হয়ে গেছে, তার প্রমাণ বেদাতী আলেম সব যুগেই ছিল। পবিত্র কুরআন এটা আল্লাহর সৃষ্টি না আল্লাহর কালাম? আল্লাহর কালাম। দেখেন, আল্লাহর সৃষ্টি এটা প্রমাণ করার জন্য শাসকের দালালরা, সব যুগে সরকারে কিছু দালাল থাকে না আলেম, এই সরকারি আলেম এই দালালরা আল্লাহর সৃষ্টি প্রমাণ করার জন্য একজন নয় দুইজন নয় 130 জন আলেম স্বাক্ষর করলো পত্রে যে পবিত্র কোরআন আল্লাহ সৃষ্টি, আল্লাহর কালাম নয়। এবার কি হবে? কেউ নেই মহাদ্দিসগণের মধ্যে শ্রেষ্ঠ মহাদ্দিস জগৎ বিখ্যাত পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, তিনি বলে দিলেন পবিত্র কোরআন আল কোরআনু কালামুল্লাহ, আল্লাহর কোরআন হলেন আল্লাহর কথা, এটা সেফাত, এটা সৃষ্টি নয়। এটা কি নষ্ট হবে? কোনদিন নষ্ট হবে না। এটা বলে দিলেন, একটি কথা বলার কারণে আহমদ বিন হাম্বলকে মঞ্চে তোলা হলো, তাকে এখন পিটানো হবে।
লাখো জনতার সামনে স্বীকারোক্তি না দিয়ে পিটাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধ মুহাদ্দিস শরীর থেকে ফিনকি দিয়ে পিটনির চোটে রক্ত বের হচ্ছে। বেদাতি আলম গিয়ে বলছে, শোনো ভাই আহমদ, তুমি খলিফার কথা স্বীকার করো, আমি তোমার শাস্তি মওকুফের আবেদন করব। ইমাম আহমদ বিন হাম্বল তিনি দাক্তহীন কণ্ঠে বলে দিলেন, শুনে রাখো আবু সাঈদ, তুমি বেদাতি, আমি আজকে রাসূলের সুন্নাতকে টিকিয়ে রাখার জন্য, সহি আকীদাকে ধারণ করার জন্য মার খেতে রাজি আছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি, আমি কখনো জাহান্নামে যেতে রাজি নই, আমি জান্নাতে যেতে চাই, বরং তোমাকে বলছি তুমি শাসকের নীতিকে ত্যাগ করো, আল কাল কিয়ামতের মাঠে রাসূলের কাছে গিয়ে তোমার জন্য সুপারিশ জানাবো। বলেছিলেন কেন কইতে কেউ আসেনি? একজন বৃদ্ধ মানুষ, 10 লক্ষ হাদিসের হাফেজ, তার মতো ব্যক্তিকে একদিন নয়, দুই দিন নয়, 12টি বছর গৃহবন্দী করে রেখেছে, 28টি মাস জেলখানায় রাখছে, 28টি মাসের 28টা প্রত্যেক দিন তাকে 100টা করে ব্যাট মারা হয়েছে। ওই যুগটা কি ভালো যুগ ছিল? এই বেদাতি আকিদার যুগ ছিল। ইমাম আহমদ বিন হাম্বল 28 মাস প্রতিদিন 100 করে ব্যাত পিটে খেয়েছেন, কিন্তু কখনো সরকারের কাছে কখনো আপোষ করেন নাই, কখনো করেন নাই। অত সহজ দীর্ঘদিন পরে খলিফা হলেন মুতাওয়াক্কেল আল্লাহ, তার মা ডেকে বলছেন, তুই খলিফা হয়েছিস ভালো কথা, তোর জেলখানা একজন বৃদ্ধ মুরব্বী লোক বন্দী হয়ে আছে, বৃদ্ধ মানুষ বন্দী হয়ে আছে, প্রথম কাজ হলো ওই লোকটিকে জেলখানা থেকে মুক্তি দেওয়া। শোনা মাত্রই খলিফা মুতাওয়াক্কেল বলছেন, তুমি কি বলো? প্রত্যেক খলিফা পিটাইছে, আমিও পিটাবো কালকে থেকে। শোন, যদি না করিস আমি ঘোষণা করব তুই ত্যাজ্য পুত্র, তুই আমার সন্তান না। কারণটা ছিল এটা, মুতাওয়াক্কেলের মা ছোটতে ইমাম আহমদ রহিমাহুল্লাহর কাছে কোরআন পড়া শিখেছিলেন, তিনি জানতেন কোন শিলাই কিভাবে তিনি জেলখানা থেকে মুক্ত হলেন। বললেন, আপনি কি চান? বললেন, আমি কিছুই চাই না, তুমি বাগদাদে একটা জায়গা তৈরি করে দাও, সেখানে বসে যেন আমার বক্ষে লোকাহিত এই হাদিসের ভাণ্ডারগুলো যেন আমি ছাত্রদের মাঝে বিলিয়ে দিতে পারলাম। কোনো আবেদন করলেন না, বসে গেলেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হলো তার কাছে, ছাত্র গিয়ে উপস্থিত হলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বুক থেকে বেরিয়ে আসছে হাদিস, তিনি সংকলন করছেন, চলে আসছেন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, চলে আসছেন ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, যত হাদিসের ছাত্র ছিল সবগুলো উপস্থিত হলো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পর বুখারী নাযিল করতে পারতেন না? 100 বছর আগে পারতেন না, তখন কেন পারলেন? ইমাম আহমদ বিন হাম্বলকে 12 বছর আটকে রাখার পরে হাদিসের এলেমকে নষ্ট করতে কেউ পারেনি। আল্লাহর ওয়াদা, লাতাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইযুরুহুম মান খাতালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর দায়িত্বহীন বাণী, রাসূলের দায়িত্বহীন বাণী এখানে উপস্থিত, একে ক্ষতি করতে কেউ পারবে না। চলে আসলো, হাদিসগুলো সব ছেড়ে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বলের কথাই আজকে গোটা বিশ্বব্যাপী প্রমাণিত। যদি ইমাম মালিকের কথা বলি, এমন একটা বাগদাদের খেলাফতের যুগ ছিল, কোন প্রকৃত মুহাদ্দিস টিকতে পারেনি। খলিফা বলে দিল সাময়িক বিবাহ চায়, ইমাম মালিকের কাছে পত্র পাঠালেন খলিফা, যে তিনি যেন মদিনা থেকে আমার বাগদাদে হাজির হয়। তিনি উল্টা পিঠে লিখলেন, তাহলে ইলমুল আইজুর ইজার ওলাই আজুর, তিনি লিখলেন, কিছুই করলেন না, লিখলেন এলেমের কাছে যেতে হয়, এলেম কারো কাছে যায় না। আপনি লিখতে পারবেন? সাহস কত! খলিফা সহ্য করতে পারলেন না। ইমাম মালিক হজ্জে এসেছেন, খলিফা হজ্জে এসেছে, লাখো মানুষ ইমাম মালিক রহিমাহুল্লাহর পিছনে ছুটছে, খলিফা বলছে কি হয়েছে ওখানে?
বলছে মদিনা থেকে এক ফকির এসেছেন হজ করার জন্য, মানুষ সব তার পিছনে ছুটছে। কে? এটাই হলো ইমাম মালিক। তাই সহ্য হয়নি, ইমাম মালিক রহিমাহুল্লাহকে ধরে নিয়ে আসা হলো বাগদাদে। ধরে নিয়ে আসার পরে তার চুল দাড়িগুলো কেটে দেওয়া হলো। এটা বলা যায় না ইতিহাস। একটা পেট খারাপ উটের পিছনে তাকে বেঁধে দেওয়া হলো। গোটা বাগদাদের শহর ঘুরে নিয়ে বেড়া হচ্ছে তাকে। ইমাম মালিক রহিমাহুল্লাহর মুখ থেকে বের হচ্ছে, ইয়া বাগদাদ, হে বাগদাদের অন্য আসার শোনালো, ভাই আরেফ নি ফাই আরেফ, যে ব্যক্তি আমাকে চিনো আছে তো চিনোই, অবল্লামি আরেফ যে আমাকে চিনো না। তারিফ আনা আনাস ইবনে মালিক, কদ হারাম আল্লাহ তাআলা নিকাহে মুতা ও আইজান আকুল হারাম আল্লাহ তাআলা, আমি বলে দিচ্ছি তোমরা যারা চিনো তারা আমাকে তো চিনো, যারা চিনো না তারা মনে রাখো আমি ইমাম মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক বিবাহকে হারাম করেছেন, আমিও এটা হারাম করে দিয়েছি, ফতোয়া দিয়েছি, কিন্তু আলেমরা ঐক্যবদ্ধ হয়ে আমার উপরে নির্যাতন চালিয়েছে। ঘটল কি? খলিফা টিকতে পারলেন না। ইমাম মালিকের শাস্তির মাধ্যমে গোটা বাগদাদবাসী জেনে নিল আসলে এই বিবাহ হারাম, সাময়িক বিবাহ। সাময়িক বিবাহ বুঝতে পেরেছেন? কুমিল্লা আসলাম, দুই দিনের জন্য বিয়ে করলাম, চলে গেলাম, দুই দিন পরে এসে ওই বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেলে সাময়িক বিবাহ বলে, এটা হলো নিকৃষ্ট বিধান। বন্ধুরা, আমার এই কথার উপরে কে টিকে থাকবে? সব সরকারি আলেম, বেদাতি আলেমরা, সরকারের পক্ষে ইমাম মালিক একাই বলে দিলেন নিকাহ মত হারাম, সুতরাং এটা চলবে না। ইমাম শাফি রহিমাহুল্লাহ অত্যাচার করা হলো, সিরিয়ার জেলখানায় আটকে রাখা হলো। কেন? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ শুধু একটি কথা বলেছিলেন, বর্তমান যে বিচার ব্যবস্থা চালু হয়েছে এই বিচার ব্যবস্থা হলো ফেকি বিচার ব্যবস্থা, আমি প্রধান বিচারপতির পদ নিতে পারবো না। আমার মাধ্যমে খলিফা শুধু স্বাক্ষর করে দিবে, গোটা জগৎবাসী জানবে ইমাম আবু হানিফা এই ফতোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফাকে বললেন, না আমি প্রধান বিচারপতির পদ নিতে পারবো না। ওকে জেলখানায় বন্দী করা হলো, অবশ্যই মারা যায় না তাকে, কত বড় কালপিট, কত বড় শত্রুতা। অবশেষে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে রুটির মধ্যে বিষ মাখিয়ে তাকে রুটি খেতে দেওয়া হলো। ইমাম বুখারী রহিম, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জেলখানাতে মৃত্যুবরণ করলেন। আমি আজকে এখানে দুইটা কথা বলি। এবার যে ব্যক্তি বেদাতি দর্শনের বিরুদ্ধে, মানব রচিত ফতোয়ার বিরুদ্ধে, ফেকি মতবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলখানায় বন্দী হলেন, দীর্ঘদিন জেলখানায় থেকে রুটির মধ্যে বিষ মাখিয়ে সরকার তাকে মেরে ফেলে দিল, ওই ইমামের নামে হতভাগা মুসলিমরা আজকে নিত্যনতুন ফেকা বিধান তৈরি করে রাসূলের হাদিস বিরুদ্ধে আমল করছে, আর ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিয়েছে। আমি ধিক্কার জানাই। খলুন, হেদায়ের ভূমিকায় এই কথা রয়েছে, চোখে পড়ে না? পড়েন না কেন? এটা হেদায়ের ভূমিকার সাত পৃষ্ঠাতে কথাটা আমি বলছি। চলুন, এবার ইমাম বুখারীর যুগ কোথায় যাবেন? এবার শুরু হলো জাল জয়ীফ হাদিসের যুগ, আকিদার যুগ শেষ, জাল জয়ীফ হাদিসের যুগ। চারিদিকে জাল এবং জয়ীফ হাদিসে মুসলিম উম্মার সৈলাব হয়ে গেছে। ইমাম বুখারী স্বপ্ন দেখছেন, আল্লাহ নবী শুয়ে আছেন, রাসূলের মুখের উপর মাছি পড়ছে, তিনি পাখা দিয়ে এভাবে তাড়িয়ে দিচ্ছেন, রাসূলের চেহারাটা উন্মুক্ত হচ্ছে। পরের দিন বললেন তার উস্তাদদের কাছে, ঘটনা কি? আমি স্বপ্ন দেখলাম যে উস্তাদরা বসে পরামর্শ দিলেন, মোহাম্মদ বিন ইসমাইল, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আজকে রাসূলের সহি হাদিসগুলোর উপরে জাল, মিথ্যা, জুয়া, জয়ীফ হাদিস জয়লাভ করেছে, তোমারই দায়িত্ব এইগুলো সরিয়ে দিয়ে রাসূলের মূল সুন্নাতটা মানুষের সামনে উন্মুক্ত করা। কত সহজ লাগলেন জাল এবং জয়ীফ হাদিসের বিরুদ্ধে সহি হাদিসের সংকলন করা, হাদিসের দ্বার দিতে লাগলেন, তখন সহি হাদিসগুলো বললেন এটা হলো জাল হাদিস, এটা জয়ীফ হাদিস চলবে না। কত হাদিসকে জাল জয়ীফ তিনি বলে গেছেন। তিনি এমন শর্ত উল্লেখ করলেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন,
পরেও দেখলেন, পরের স্বপ্ন মানুষ দেখে যে তিনি তো আর দেখতে পারেননি। ইমাম বুখারীকে তাড়িয়ে দেওয়া হলো বুখারা থেকে, তিনি চললেন হাকিমে, হাকিম থেকে তাড়িয়ে দেওয়া হলো। অন্ধ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, নিশাপুরে গিয়েছিলেন অন্ধ অবস্থায়। ইমাম বুখারী আবার ইমাম মুসলিমের বিরুদ্ধে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হয়েছে, বুঝতেই পারেনি। ইমাম মুসলিম বুখারীর বিরুদ্ধে কয়েকটি কথা বলে দিলেন, সহিহ মুসলিমের ভূমিকায় আছে, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। পরে বুঝতে পারল ইমাম মুসলিম, ইমাম বুখারী সম্পর্কে যে কথা আমাকে বলা হয়েছে এটা ঠিক নয়। নিশাপুরে গেছেন ইমাম মুসলিমের দেশে, আশ্চর্য কোনটা বলবো আপনাকে, গুটার নিশাপুর বাসী হাকিমের অনুসারে সবাই উপস্থিত হয়ে গেছে, লাখো জনতার মাঠে। ইমাম বুখারী অন্ধ অবস্থায় বসে আছেন মঞ্চে, এমত অবস্থায় ইমাম মুসলিম সকলকে মারিয়ে সবার মধ্যে দিয়ে চলে আসছেন মঞ্চে। দেখেন আল্লাহ কত বড় রহম করেন, কিভাবে রহম করেন। বিরোধীরা বেদাতিরা চাচ্ছিল ইমাম বুখারীর মুখ থেকে ইমাম মুসলিম সম্পর্কে একটা উক্তি নিবে, একটা উক্তি পেশ করলে ইমাম বুখারী ইমাম মুসলিমের জীবনে যত হাদিস সংকলন করে সবগুলো কি নষ্ট হয়ে যেত। ইমাম বুখারী আবার কতটা ধৈর্যশীল চিন্তা করেন, এত বড় অপবাদ লাগানো হলো তার বিরুদ্ধে, কিন্তু কোনো উক্তি আজ পর্যন্ত পাওয়া যায় না যে ইমাম মুসলিম এর বিরুদ্ধে তিনি কথা বলেছেন। একই যুগের এটা আল্লাহর খাস রহমত, ইমাম মুসলিম তিনি তার ছাত্র ছিলেন কিন্তু কথা বললেন না। এবার ইমাম বুখারী রহমাল কথা বলেননি চলে আসছেন, এটা যে শত্রুতা ছিল পরে বুঝতে পারলেন। ইমাম বুখারীর কাছে এসে ইমাম মুসলিম বললেন দানি উকাব্বিলু মা আইনাই, আমাকে ছেড়ে দিন, আমি আপনার কপালে চুম্বন করে আমি ক্ষমা চেয়ে নেব এবং আমি আপনার দুই পা ধরব। ইয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন, ইয়া তাবিব আল হাদিস, তাবিব আল হাদিস ফিল আলাম। তারপর আরেকটি বাক্য বললেন, ইয়া তিনটি বাক্য বললেন, হে মুহাদ্দিস গণের সম্রাট, হে পৃথিবীর সমস্ত হাদিসের সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার, হে সবচেয়ে পৃথিবীর দিনই ইলম জানা ব্যক্তি, আমাকে ছেড়ে দিন, আপনাকে চুম্বন করে আমি ক্ষমা চেয়ে নেব। এটা করলেন কেন? তাহজিব তাহজিবের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর জীবনীতে কথাগুলো নিয়ে আসছেন। শত্রুতা কত দিক থেকে হয়েছে, ইমাম বুখারী যদি সেই সময় একটা উক্তি করতেন ইমাম মুসলিম সম্পর্কে, তার হাদিস গ্রহণ করতে কেউ একজনও করতেন। এমন একজন ইমাম, ইমাম বুখারী আল্লাহকে এত মর্যাদা দিয়েছিলেন, এত মর্যাদা দিয়েছিলেন, তিনি যার বিরুদ্ধে বলেছেন তার বাঁচার কোনো সুযোগ নেই, তার হাদিস কেউ গ্রহণ করবে না, পারেনি। ইমাম বুখারীকে তাড়িয়ে দেওয়া হলো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চলে আসলেন বুখারাতে, বুখারা থেকে চলে গেল হাকিমে। এরপরে পাঠানো হয়েছে হাকিমে, একজন জঙ্গি ঢুকেছে, আজকের ভাষায় বলছি, ওকে বের করে দাও। ইমাম বুখারী অন্ধ অবস্থায় চলছেন তার একটি সাথী গোলাম নিয়ে, তিনি অবশেষে বললেন দেখো তো আমরা কোথায় যাচ্ছি, সামনে একেবারে মরুভূমি, জানি না কোথায় যাচ্ছি, অন্ধ ব্যক্তি বৃদ্ধ বয়সে কতদূর হেঁটে যাবে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু কদ জাকা তালাইকাল আরযু বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইকা, আল্লাহ তোমার জমিন প্রশস্ত, এখানে থাকার মতো জায়গা আমার নেই, জমিন প্রশস্ত তবে আমার থাকার জায়গা নেই, ফাকবিজনি ইলাইকা, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। ইমাম বুখারী পৃথিবীতে টিকতে পারেননি শুধু জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে আন্দোলন করার কারণে, তার বিরুদ্ধে শত্রুতা হয়েছে, শাসকরা তাদের তার উপরে নির্যাতন করেছে, কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন। আজকে পৃথিবীব্যাপী অবস্থা একেবারে বাস্তবতার আলোকে আপনাকে জানতে হবে, আপনি যদি হকপন্থী হন আপনার উপরে নির্যাতন আসবে। যদি আমি বলি ইবনু হাজাম আন্দালুসির কথা, জেলখানায় পুরা হয়েছে, ইতিহাস লিখেছেন বাস্তব, তার সামনে তাকে ডেকে নিয়েছি, তার কিতাবগুলো দীর্ঘদিন লিখেছেন,
কোটি বছর যাবত লিখেছেন তার সামনে সব কিতাবগুলো পুড়িয়ে দেব। তারপরে যদি আপনি আমাকে বলতে ইবনে তাইমার কথা, ইবনে তাইমাকে 8 বার জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে, 8 বার বের করা হয়েছে তাকে, 12 বছর জেলখানায় ছিলেন। বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষ্য দেয় এরপরেও তাতারি ফেত্তার কাছে, সুফিবাদী নীতির কাছে তিনি আত্মসমর্পণ করেননি। তখন ছিল সুফিবাদ জোরালো, যারা আল্লাহ বলে নিজে দাবি করে। ওই যে মানসুর হাল্লাস, বাইজিদ বোস্তামি, বাইজিদ বোস্তাম নকশাবন্দিয়া 22-62 পৃষ্ঠা করুন, বলছেন তলাবতুল্লাহ সিত্তিনা সানাতান ফাইদান হুয়া আনা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত। ফাইদান হুয়া আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। এত বড় কথা। আর একটা উক্তি পেলাম, লিয়ায়ু লিয়াই আরফাউল মিন লিয়াই মোহাম্মদ, আরে মোহাম্মদের আদর্শের চেয়ে আমার আদর্শে অনেক মর্যাদা পায়, এটা কি সহ্য করা যায়? এদের ছিল ফেতনা, এই আকিদা সুফিবাদী ফেতনা ছিল। চরমুনায়ের পীর সাহেব লিখে রেখেছেন মানসুর হাল্লাজের কথা আনাল হক, আমি আশ্চর্য হয়েছি এদেশের মানুষকে এতটা বিভ্রান্ত করতে পারে। তার রচনাবলী খুলুন 241 পৃষ্ঠায় তিনি বর্ণনা করছেন, চরমুনায়ের পীর সাহেব নিজে মানসুর হাল্লাজের উক্তি করে শেষ করে দিয়েছে। আমি আশ্চর্য হই, ভাবতে চাই, এদের বিরুদ্ধে আন্দোলন করলেন ইমাম ইবনে তাইমা রাহিমাহুল্লাহ, এরা শাসকের সঙ্গে চুক্তি করে ইবনে তাইমাকে 8টি প্রদেশ থেকে হিজরত করানো হয়েছে, 8টি প্রদেশ, 8 জায়গা থেকে রাখেন নি। ইমাম ইবনে তাইমা কি আপোষ করেছিলেন? পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ বুদ্ধিমান মুজাদ্দিদ হলেন ইমাম ইবনে তাইমা রাহিমাহুল্লাহ। আমি বলতে চেয়েছি আপনাদেরকে, যুগ যুগ ধরে, এবার যদি বলি দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করেছেন কারা, 1258 খ্রিস্টাব্দ যদি বাগদাদের ইতিহাস বলতে চাই, তাহলে এখানে এক আর একটি শিয়ারা বদমাশি করে সালাফিদের হত্যা করেছে। যদি উপমহাদেশ ইতিহাস বলতে চাই, খানকা পূজারীরা, মাজার পূজারীরা, মাঝহাবের ব্যবসায়ী যারা, তারা ব্রিটিশদের পক্ষে নিয়ে মুসলিমদের নির্যাতন করছে, এমত অবস্থায় ব্রিটিশদের পক্ষ নিয়ে অবস্থান করছে। কিন্তু শাহ ইসমাইল, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরিবার থেকে বেরিয়ে আসলেন শাহ ইসমাইল, আসলেন সাইদ আহমদ বেরলভী, এনায়েত আলী, বেলায়েত আলী, এই সমস্ত মর্দ মুজাহিদ সিফা সালাররা তারা অল্প সংখ্যক হলেও ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করলেন, আন্দোলন করলেন, আন্দোলন সফল হলো, কিন্তু তারা রক্ত নিলেন। 1831 সালের 6 মে শুক্রবারের দিন দুপুর বেলা শাহ ইসমাইল শহীদ এবং সাইদ আহমদ বেরলভী দুইজন ব্যক্তিকে ষড়যন্ত্র করে এক মুসলিম জাগদারা তাকে হত্যা করা হলো, টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হলো কাক নদীতে। এরপরও মিটে যায়নি, এনায়েত আলী বেলায়েত আলীর অবদান ভোলা যায় না। 1831 সালে 19 নভেম্বর তারিখে তিতুমিরের বাঁশের কেল্লার ইতিহাসের জনক, নারেকাল বাড়িয়ার বাঁশের কেল্লা ইতিহাসের জনক তিতুমির, তিনি পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন। কখনো ইংরেজদেরকে কখনো ক্ষমা করেনি, তিনি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন, রক্ত দিতে রাজি আছি, কিন্তু আমি আমার নিজের সম্মান কুরআন এবং হাদিসের পক্ষ আমি ত্যাগ করতে রাজি নই। এটাই ছিল তাদের সংগ্রাম। এই সংগ্রামের কারণেই, সংগ্রামের পথ বেয়ে পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হয়েছে। 1947 সালের 14 আগস্ট তারিখে দেশ স্বাধীন হয়েছে, ইংরেজরা পালিয়ে গেছে। এরপরে আসলো ভাষা আন্দোলনের যুগ, এখানে অবদান তারাই রেখেছেন। এই ইতিহাস আমি আগে বলেছি, বলতে যাচ্ছি না, যুগ যুগ ধরে দেশদ্রোহীদের বিরুদ্ধে আন্দোলন করেছে আহলে হাদিস উলামায়ে কেরাম, শিয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছে আহলে হাদিস উলামায়ে কেরাম, খারিজের বিরুদ্ধে আন্দোলন করে আলী রাদিয়াল্লাহু আনহু এবং উসমান জীবন দিয়েছেন, ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করে উমর ফারুক জীবন দিয়েছেন, খাব্বাব জীবন দিয়েছেন, খুবাইব জীবন দিয়েছেন, ইমাম বুখারি দেশ ছাড়া হয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল উপর অত্যাচার করা হয়েছে, মুহাদ্দিসগণকে জেলখানায় রেখে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ইমাম ইবনে তাইমিয়াকে 12টি বছর আটকে রাখা হয়েছে, 8 বার জেলে দেওয়া হয়েছে, কখনো আপোষ করেনি, বরং দায়িত্বহীন কণ্ঠে তিনি বলে দিয়েছেন, শুনে রাখো, মা জায়ান কে মুমিন আদাই আনা জান্নাতি অবস্থানি ফি সাদরি কতলি শাহাদাতুন ওয়া ফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলুওয়াতুন, আমার সত্য আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ দিবে,
আমার জান্নাত আমার বাসস্থান আমারই পক্ষে রয়েছে, আমাকে হত্যা করা হলে শাহাদাতের পেয়ালা পান করব, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলে সফর বস্তে বেরিয়ে যাব, আমাকে যদি কোন ব্যক্তি জেলখানে আবদ্ধ রাখে আমি নির্দল বসে গবেষণা করব, আমার বিরুদ্ধে শত্রু কিসের প্রতিশোধ নেবে? অত সহজে গরু কুরবানির ইতিহাস এমনি চালু হয়নি। ব্রিটিশরা গরু কুরবানি নাজায়েজ করেছিল, কোন চেতনায় আসলো এটা? আজকেও আমি আহ্বান জানাতে চাই শেষ মুহূর্তে, সেই সময় তরুণদের তীব্র আন্দোলনের কারণে ব্রিটিশ শক্তি পদরত হতে বাধ্য হয়েছে, আহলাদি সুলাইমান বিক্রমদের সংগ্রামী চেতনার সামনে যুজু একই বারে অপমানিত হতে বাধ্য হয়েছে, অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী এই বাংলাদেশ উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি দেখতাহীন কণ্ঠে বিশ্বাস করি তারা কেউ শিরিক করেননি, শিরিকের সঙ্গে জড়িত ছিলেন না, বেদাতের সঙ্গে জড়িত ছিলেন না, আল্লাহ তাদের রহম করেছে। বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে ইহুদি খ্রিস্টান কর্তৃক নির্যাতিত, ইহুদি খ্রিস্টানরা যেমন ভাবে আমাদেরকে এষ্টিপৃষ্টে ধরেছে, এমন অবস্থায় যদি হকপন্থী আহলে উলামায়ে কেরাম এবং সংগ্রামী তরুণরা ছাত্র যদি বেরিয়ে আসে, আজকে ব্রিটিশরা নেই তাদের দালাল আছে এই দেশে, আমি এই দালালদের বিরুদ্ধে নির্ভেজাল তাওহীদের সংগ্রাম অনুসারীদের মাঠে নামে এই দালালরা টিকতে পারবে না, পালিয়ে সব যুক্তরাষ্ট্রে আশ্রয় নেবে, এরা টিকতে পারবে না। দরকার এখন তোমাদের সংগ্রাম, এই সংগ্রামের মাধ্যমে এ দেশ শিরিক বিদাত মুক্ত হবে, ইহুদি খ্রিস্টানদের দালাল মুক্ত হবে, ইহুদি খ্রিস্টানদের সেন দৃষ্টি এ দেশ থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। হে চাই আজকে আহলাদিসদের মধ্যে বিভক্তি থাকবে না, আপনি দুই আনাদার মুনাজাত নিয়ে ব্যবসা করবেন, আহলাদিসদেরকে ভাগ করে টুকরো টুকরো করবেন, এটা কখনো হয় না। আপনি ব্যবসা ছাড়ুন। যদি আমাদেরকে বলেন যে মুজাফফর রাজকে পিস টিভির আলোচক হলে অহংকারী হয়ে গেছে, ভালো কথা, ওইটা আমি বলছি না, কথা বলছি তাওহীদের জাগরণ হবে, তাওহীদের কোরআন এবং সহি সুন্নার পক্ষে হতে হবে। আমি আপনাকে মুরব্বী হিসাবে, আমি আপনাকে অন্য সংগঠন হিসাবে আমি নিন্দা করি না, আমি আহ্বান করছি ছাড়ুন এইগুলো, যতদিন পর্যন্ত রসম নেওয়া না ছাড়বেন। ডক্টর ইকবাল বুঝেছিলেন, বাতানে সুয়াব কবাইল কতুর রুসুমে খুন কে সালাসিল কতুর এহি দিন মুকাম এহি ফাতে বাম কে দুনিয়া মে তাওহীদ হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন সফল হচ্ছে না, ডক্টর ইকবাল তরুণদেরকে আহ্বান জানিয়ে বললেন এই গোত্রীয় বিভক্তি দূর করো, কিসের হানাফি সাফি মালিকি হাম্বলি চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া কাদেরিয়া কিসের সবগুলো ভেঙে চুরমার করে দাও, এহি দিন রুসুমে খুনকে সালাসিল কতুরো মিলাদ কিয়াম সমবরাত ইত্যাদি সব রসম রেওয়াজে দেশ ভর্তি, কিসের ঈদে মিলাদুন্নবী কিসের মিলাদ কিসের কিয়াম সবগুলো ভেঙে চুর মার করে দাও, এহি দিয়ে মুকাম এহি ফতেহবাব, মনে রেখে এখানে রয়েছে বিজয়ের দরজা, এখানে রয়েছে দিনের নির্দেশ কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব, তখনই দেখবে নির্ভেজাল তাওহীদের পতাকা আসমানে নিসবে গোটা দুনিয়া ব্যাপী পক পক করে উঠতে শুরু করবে। জানিয়েছিলেন তরুণদেরকে, বুড়াদেরকে ডাকেননি, বুড়াদের ইতিহাস আবু আবু জাহেলের ইতিহাস, বুড়াদের ইতিহাস আবু তালেবের ইতিহাস, বুড়াদের ইতিহাস হলো আজরের ইতিহাস, তরুণদের ইতিহাস উজ্জ্বল ইতিহাস। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরুণদের নিয়ে ইসলাম প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়েছিলেন, আকাবায় শপথ হয়েছিল তিন বার, এই তিন বারই ছিলেন যুবকরা। আজকে আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই, ঠিক কাজী নজরুল বললেন কেন এটা, দুর্গম গিরি কান্তার মরুদস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি যে যাত্রা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতে মাঝি পথ, কে আসো জুয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তো ধন ভারী নেতা হবে পারি এটা হবে তরি পথ। কেন বলেছিলেন, তরুণ তোমাকেই ডাকতে হবে, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না কেন তুমি তাওহীদের পথে এগিয়ে চলো, তোমার মধ্যে যেন ইব্রাহিম ইসমাইল মোহাম্মদী চেতনার উন্মেষ ঘটে, ইনশাআল্লাহ এই দেশ থেকে শিরিক পালাবে, এই দেশ থেকে গণতন্ত্র পালাবে, ধর্মনিরপেক্ষ মতবাদ পালাবে, জাতীয়তাবাদ পালাবে, ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত কোনো মতবাদ এই দেশের মুখে ইনশাআল্লাহ থাকবে না, মাজার পূজা চলবে না, খানকা পূজা চলবে না, খাম্বা পূজা চলবে না, এদেশে মুসলিম দেশ তাওহীদে মুসলমানরা থাকবে, এখানে মানুষ কোরআন এবং সহিহ হাদিস মেনে নেবে, শিরক বর্জন করবে ইনশাআল্লাহ। চাই তোমার আন্দোলন, চাই তোমার আগমন, আগমন তোমার চাই,
আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ আমিন। কোরআন এবং সহি হাদিসের মাধ্যমে গোটা দেশের আনাসে কানাসে তুমি আলোকিত করার তৌফিক দান করো। আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য দান করো। আমিন। আল্লাহ তুমি বাংলাদেশ আহলে যুব সংঘের কবুল করো। আল্লাহ আমিন। আল্লাহ যারা দাওয়াতি কাজ করছে, যারা কোরআন এবং সহি হাদিস নিয়ে মাঠে ময়দানে সংগ্রাম করছে, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে সাহায্য দান করো। আল্লাহ আমিন। আকুল কওলি হাদা, আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। তুলাগাবাসীকে স্বাগত জানিয়ে আবার ধন্যবাদ জানিয়ে দোয়া করে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহুম আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।